পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। আজ আমরা অমৃত জিজ্ঞাসার ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের প্রথম মাসিকের রক্তই নাকি আবেহায়াত, এটা কতটুকু সত্য? অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে অনেকেই বলে থাকেন যে নারীর জীবনের যে প্রথম যে মাসিকের রক্ত যেটা বের হয়, জীবনের প্রথম একদম প্রথম রক্ত, সেই রক্তকে অনেকেই আবেহায়াত বলেছেন, তো সেটা আসলে সত্য কি না? আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবেহায়াত নিয়ে আমি এর আগেও একটি আলোচনা করেছিলাম, সেখানে এই বিষয়গুলো মোটামুটি তুলে ধরেছিলাম। তারপরে এই প্রশ্নটি এসেছে আবার আলাদাভাবে। প্রথমে আমাদের বুঝতে হবে আবেহায়াত কী। আব অর্থ পানি, হায়াত অর্থ কী? জীবন। আবেহায়াত এমন আব বা পানিকে বলা হয় যেই পানি পান করলে কি মানুষের মরণ হবে না, অর্থাৎ কি তার হায়াত থেকে যাবে, হায়াত কি শেষ হবে না। অর্থাৎ এমন একটি অমৃত জল যেটা পান করলে মানুষ অমর হয়ে যায়, বা যে কোনো কিছু কি অমর হয়ে যাবে, এমনটাই বোঝায় আর কি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, নারীর মাসিকের প্রথম রক্ত পান করলে কি কেউ আসলে অমর হয় না? এটা স্পষ্টভাবে সত্য যে হয় না। তবে এখানে একটি কথা হচ্ছে যে অমর হওয়া দ্বারা বা মরণ না হওয়া দ্বারা বা হায়াত বৃদ্ধি দ্বারা, এখানে আধ্যাত্মিকতায় যেটা বোঝায় সেটা আসলে এই বাহ্যিক জীবনকে বোঝায় না। মানে কেউই আসলে সারা জীবন বেঁচে থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ আমাদের দেহের পরিবর্তন ঘটবে, আমাদের চলে যেতে হবে। জ্ঞানের দৃষ্টিতে অমর হওয়া দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে কি, এমন কিছু করা যেন মানুষ সারা জীবন মনে রাখে, যে আমরা বলি না সে আমাদের মাঝে অমর হয়ে আছে, সেটা। অর্থাৎ আমাকে এমন কিছু করতে হবে যার দ্বারা কি যুগ যুগ ধরে মানুষ আমাকে স্মরণ রাখবে, আমার কার্যটা কি জীবিত থাকবে, এমন কিছু করা। আমি যদি ভালো এমন কিছু করতে পারি যেটা কি যুগের পর যুগ যুগের পর যুগ চলতে থাকলো, তাহলে কি আমি তার মধ্যে অমর হয়ে থাকলাম, জীবিত থাকলাম, বেঁচে থাকলাম, আমি তো চলে গেলাম। এই ধরনের এক ধরনের অমর হওয়া এটাকেও বোঝায়। তবে যারা মূলত দেহতত্ত্বের কথা বলে থাকেন, এই ধরনের রসের কথা, মাসিকের কথা, এই ধরনের কথা যারা বলে থাকেন, তারা মূলত এখানে অমর হওয়া দ্বারা যেটা বোঝান সেটা হচ্ছে কি দেহকে অটল রাখা, অর্থাৎ দেহে জরা বেঁধি হবে না, রোগ বেঁধি হবে না। আর যখন তারা শারীরিক মিলন করতে যাবেন তখন কি তাদের এই রতিক্ষয় হবে না, বীর্যপাত হবে না, বাকি তারা অনেক সময় পাবেন, বা তাদের এই দেহের অবস্থা এরকম হবে যে তারা মারা গেলেও কি মাটি তাদের এই দেহ ভক্ষণ করবে না, ভালো থাকবে। এক কথায় দেহকে অটল রাখা বা ভালো রাখা বা সুস্থ রাখাকেই কি তারা মূলত অমর হওয়া বুঝে থাকেন, অটল থাকে। তো এই জন্য তারা এই মেয়েদের মাসিকের রক্তকে বা প্রথম রক্তকে আবেহায়াত বলে থাকেন, যে তারা মনে করেন যে নারীর প্রথম মাসিকের রক্ত যদি তারা কেউ পায়, সেটা যদি গ্রহণ করেন, তাহলে তাদের দেহের এই জরা বেঁধি থাকবে না, রোগবালাই থাকবে না, আর তারা কি অটল থাকবে সবসময়। এখন দুটি বিষয় এখানে আসে, এক, সত্যি কি দেহ অটল থাকবে, দুই, এই দেহ অটল রাখাই কি অমরত্ব কিনা। প্রথমে যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু মূলত দেহতত্ত্বের কথা বলি, দেহ সাধনার কথা বলি, যাই বলি না কেন, মূলত আমরা আত্মার সব কিছু করি, আত্মার সাধনা, এখানে দেহ আমার সাথে যাবে না। এটা যারা বলেন দেহ অটল রাখার কথা, তারাও কিন্তু বলেন যে এই দেহ কি আমি না, এটা আমার একটা পোশাক। আচ্ছা, পোশাক ভালো আপনি পড়তে পারেন, আপনার অনেক টাকা পয়সা, আপনি ভালো পোশাক পড়তে পারেন, কিন্তু পোশাকই আপনার সব কিছু। ধরেন আপনি একটি ভালো পোশাক পরলেন, সেটা কি আপনাকে ধুলাবালি থেকে বা বিভিন্ন রোগ জীবাণু থেকেও বাঁচাতে পারে, রক্ষা করতে পারে, বা কেউ আঘাত করলো সেটা পোশাকের উপর লাগলো, আপনার দেহের তেমন কোনো ক্ষতি হলো না, বা রোদ্রে বের হলেন পোশাক পরলেন দেহের তেমন কোনো ক্ষতি হলো না। তো এখানে দেহ ধরেন প্রাণ, আর পোশাক হচ্ছে কি দেহ, বাহ্যিকভাবে যেটা বলছি। তো দেহের জন্য যেমন এই পোশাকটা পোশাক, আর দেহ কি প্রাণস্বরূপ, এখানে মূল দেহ রক্ষা, তেমনি এই দেহ আমাদের জন্য পোশাক, আর আমাদের প্রাণটা কি মূল, আত্মাটা কি এখানে মূল। তো আত্মার সংরক্ষণ, আত্মাকে অটল না রেখে
যদি দেহ অটল রাখার চিন্তা করি তাহলে এটা এমন কি এমন কাজে দেয়? এই দেহ তো আমিই না, তাহলে এটাকে অটল রাখা মানে আমাকে কিভাবে অটল রাখা বোঝায়? একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, সাধক মানুষ শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন, তার বিভিন্ন রোগ বালাই থাকতে পারেন, তিনি যৌন ক্ষমতার দিক থেকে অক্ষম হতে পারেন, কিন্তু তার আত্মার দিক থেকে, মনের দিক থেকে সে অনেক ভালো। অপরদিকে এরকম অনেক মানুষ আছে যে জন্মের খারাপ, মানে অনেক খারাপ, সব দিক থেকে খারাপ, তার দেহ কি অটল, অনেক ভালো। বিদেশি এরকম অনেক ব্যক্তি আছে যাদের দেহ আমাদের চাইতে অনেক ভালো। দেশি বাংলাদেশি যারা এত সাধনা করে দেহ ভালো রাখে, বিদেশে এত সাধনাও করতে হয় না, তাদের খাবার দাবার ভালো, পরিবেশ ভালো, আবহাওয়া ভালো, তারা কি এমনিই অটল থাকে? কিন্তু তারা অনেক কুকর্ম করে, তো তারা কি সাধক হয়ে যাবে একজন? আর মরার পর যদি আমার দেহ মাটিতে না খায় তাতে আমার কি? তত্ত্ব অনুযায়ী আমরা এটা স্পষ্টভাবে বুঝি, ওই দেহের মধ্যে আমি তখন থাকিই না, আমি তো চলে যাই অন্য জায়গায়, পোশাক চেঞ্জ করে আমাকে অন্য জায়গায় যেতে হয়। তাহলে আমার এই পোশাককে এত যত্নে রাখার কি আছে? আমিই তো নাই। তাহলে যদি হয়ে থাকে যে এই আবে হায়াত যেটাকে তারা বলছেন, মাসিকের রক্ত, এটা খাওয়ার পর তাদের এই দেহ অটল থাকবে, তাহলে তাদের কথা অনুযায়ী যেটা বোঝা যায় যে এই দেহ সে না, তাহলে তার এই সাধনার কোনো মূল্য নেই, কারণ তার দেহই ঠিক থাকলো, তার আত্মার তো আর খবর নাই। আরেকটা বিষয় হচ্ছে যে সত্যিই কি দেহ অটল থাকে কিনা, ভালো থাকে কিনা, এই ব্যাপারে আমার কথা হচ্ছে বিভিন্ন সাধক বাউলগণ আছেন যারা এই ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ, তাদের মধ্যে কেউ কেউ এমনটা বলেছেন যে যদি কেউ এই ধরনের রস আস্বাদন করেন কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে, তাহলে তাদের দেহের কিছু পরিবর্তন ঘটে এবং দেহের কিছুটা ভালো থাকে। তো সেই দিক থেকে বলতে গেলে যে কথাগুলো, অর্থাৎ দেহ ঠিক রাখার ব্যাপারটা একদম অসত্য নয়, সম্পূর্ণভাবে অসত্য নয়, কিন্তু আমার কথা হচ্ছে দেহ ঠিক রাখাটাই কি আমার সব নয়। আর দেহ অটল রাখা মানে সেটা কখনোই অমরত্ব হতে পারে না। ফেরাউনের দেহও কি ঠিকঠাক আছে, মমি করে রাখা হয়েছে, এখন কি সে অনেক বড় সাধক? আমাদেরকে আত্মা সুন্দর করতে হবে, দেহ না, আত্মাকে অটল রাখতে হবে ভালো কাজের উপর, ভালো কিছুর উপর, যেন আত্মা আবার একটি কি ভালো দেহ ধারণ করতে পারে, ভালো জন্ম লাভ করতে পারে এবং অবশেষে কি মুক্তির স্বাদ পায়। এখন পঞ্চরসের বিভিন্ন যে সাধনার কথা বলা হয়ে থাকে, এগুলো যদি কেউ, তাদের মধ্যে যারা জ্ঞানী তাদের যদি সঠিক নিয়মে যদি কেউ করতে পারেন, তাহলে তারা অনেকটা উপকৃত হবেন, এতে তেমন কোনো ভুল নেই, মানে অনেকটা কাজে আসবে। কিন্তু দেখা যায় তাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যে তারা এইসব সাধনা করতে গিয়ে তাদের চেহারাকে আরও নষ্ট করে ফেলেন, দেহ আরও নষ্ট করে ফেলেন, মানে নিয়ম জানে না, কানুন জানে না, মনে করে পাইলাম আর খাইলাম এরকম একটা ভাব। তো এরকম ধারণা থেকেও অনেকেই ভুল পথে যান এবং কি তাদের দেহেরও ক্ষতি হন, আত্মার ক্ষতির কথা তো বাদ দিলাম, দেহেরও ক্ষতি হয়। সর্বোপরি আসল কথা হলো মাসিকের প্রথম রক্ত কোনোভাবেই আবে হায়াত বা অমৃত জল নয়, সেটা দেহের একটি রস, একটি তরল পদার্থ, এর কি গুরুত্ব নেই? অনেক গুরুত্ব আছে। একটি মেয়ের যদি মাসিক না হয় তাহলে সে সন্তান জন্ম দিতে পারবে না। তো এটি অবশ্যই একজন নারীর জন্য জীবনের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে এটি একটি, আর এটি পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে যদি নারীর মাসিক না হয় তাহলে কি পুরুষ সন্তান জন্মদানে সক্ষম হবে না। অর্থাৎ স্বামী যত শক্তিশালী হোক, যাই হোক, স্ত্রীর যদি এই সমস্যা থাকে মাসিক না হয় তাহলে কি সে সন্তান জন্ম দিতে পারবে না। ধরুন দুনিয়ার সমস্ত নারীর এরকম একটা ঘটনা ঘটলো যে তাদের মাসিক বন্ধ হলো বা মাসিক হলো না, তাহলে কি দুনিয়া যত পুরুষ আছে কি তারা কোনো কিছুই করতে পারবে না, সন্তান জন্ম দিতে পারবে না। তো এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আর এই রক্ত দ্বারাই মানব শিশু কী করে আস্তে আস্তে বেড়ে ওঠে। তাই দেহতত্ত্বের দিক থেকে হোক বা যেভাবেই হোক এই রক্ত অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর মানে এই না এটা পান করতে হবে, মানে পান করার জন্য গুরুত্বপূর্ণ না, পান করার বস্তুই না এটা। এখন অনেকে মনে করতে পারেন যে যেহেতু এটা রক্ত, যদি এটা কেউ পান করে তাহলে তো তার শরীরে রক্ত হবে বা তার দেহ ভালো থাকবে। বিষয় হচ্ছে যখন কেউ এটা পান করে তখন এটা খাদ্য হিসাবে পান করা হয়। যদি সত্যিই এখানে কোনো ক্যালসিয়াম, প্রোটিন বা ভালো কিছু থেকে থাকে তাহলে যতটুক থাকবে ততটুকুই সে পাবে, যতটুক খেলো ততখানি পাবে, বা এটা খুব বড় একটা ওষুধের মতো কাজ করবে, ট্যাবলেট যেমন একটু খেলে বড় একটা কাজ করে, আমরা ওষুধ যে খাই ব্যাপারটা এরকম না। তাহলে এই রক্ত তাকে গ্লাসে ভরে 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 খেতে হবে,
তাহলে সে অনেক বড় কিছু হবে, মানে তার দেহের ব্যাপারটা বলছি, দেহের থেকে সে হয়তো স্বাস্থ্যবান হবে বা আরো ভালো হবে। এখন গ্লাসে গ্লাসে করে তো কেউ খেতে পারবে না, তো এই বিষয়টা রুচিগত একটা ব্যাপার আছে। আর এটা খাওয়ার বিষয় না, আল্লাহ এটা আমাদের খাওয়ার জন্য দেন নাই, মানুষ রক্ত খাবে না। রক্ত খাওয়া এটা সাধারণত সেই সমস্ত পশুর কাজ যারা মূলত হিংস্র, যেমন বাঘ, কুকুর, শিয়াল, এরা কি করে যে রক্ত খায়। হরিণ রক্ত খায় না, আবার কি সব পাখিও রক্ত খায় না, কিছু জাত আছে, প্রাণী আছে, তারা খায়। তো মানুষ সেই প্রাণী না যে তারা রক্ত খাবে মানুষের, তারপর আবার মাসিকের রক্ত। আর আবে হায়াত হচ্ছে এমন কিছু যেটা খুব রহস্যপূর্ণ, প্রতিটি মানুষের মধ্যেই আবে হায়াত আছে, কিন্তু সেটা এই জল না, এই ধরনের জল না। সব কথাই আধ্যাত্মিক ব্যক্তিরা রূপকভাবে ধরার চেষ্টা করে, কিন্তু এই সব কথাবার্তা আসলেই একদল আছেন যারা কি করেন, রূপক অর্থ না ধরে মূল অর্থটা ধরেন, বা এই শব্দগত অর্থ ধরেন, বা হাকিকি অর্থটা ধরেন। কেন এখানে আবে হায়াত এই জল দ্বারা যে দেহের জলই হতে হবে, এটা কেমন কথা? আবে হায়াত তো জল নাও হতে পারে। আমরা বলি না, যদি কোনো ভালো কথা কেউ শোনায় তাহলে আমরা বলি না কি অমৃত শোনালি, সুন্দর একটা গান, ভজনমূলক গান হলে আমরা বলি অমৃত, কোরআনের বাণী যেন অমৃত, এই যে কথাগুলো, সাধকের বাণী যেমন অমৃত, তাহলে সেটাও তো অমৃত, সেটা কি জল হওয়া লাগবে একদম তরল পদার্থ অমৃতকে? না, বুঝতে হবে যে অমৃত বা সেই আবে হায়াত আসলে কোনো জল না, এটা একটি রূপক ভাষা। আবে হায়াত মূলত এমন এক বস্তু যেটাকে ধরা ছোঁয়া যায় না, খালি চোখে দেখা যায় না, পান করা তো দূরের কথা, এই মুখ দিয়ে আবে হায়াত পানও করা যায় না। ধ্যানের ঘরে প্রবেশ করে সেই মহাসমুদ্র, ধ্যান জগতে যে মহাসমুদ্র আছে, তাওহীদের যে মহাসমুদ্র, সেই আত্মজ্ঞানের সেই মহাসমুদ্র, তাওহীদের সেই মহাসমুদ্রের মধ্যে ঢুকে, ধ্যানের ঘরে প্রবেশ করে যখন আত্মমন্থন করা হবে, সেই মহাসমুদ্র যখন মন্থন করা হবে, সেখান থেকে ধ্যানের ঘরেই অমৃত জলের বা সেই অমৃত পাত্র বা সেই অমৃত প্রকাশ পাবে। আর সেটা কি, সেই ধ্যানের ঘরেই কি সাধক পান করবেন, এই মুখ দিয়ে না। আর যারা ধ্যানের ঘরে প্রবেশ করে আত্মমন্থনের মাধ্যমে সেই অমৃত লাভ করেন, তারপরে পান করেন, তারাই মূলত অমর হয়ে থাকেন। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে যারা মূলত মল, মূত্র, রজ, বীর্য বা শুক্র বা মৈথনের রস, এগুলিকে যারা পঞ্চরস ভাবেন এবং এগুলোকে যারা ভক্ষণ করেন, এটা কোনোভাবেই সুফিবাদের মধ্যে পড়ে না, মানে সুফি দর্শনের মধ্যে এই ধরনের কোনো সাধনা নেই। আমি আবারও বলছি, এগুলো সুফিবাদের অংশ নয়, এটি একটি আলাদা শাস্ত্র, আলাদা একটি গোত্র আছে নির্দিষ্ট, তারা এই ধরনের সাধনা করে থাকেন। সুফিবাদে কখনো এই ধরনের তরল পদার্থকে রস বোঝানো হয়নি। বিষয় হচ্ছে ভাষাগত ব্যাপার আছে, যে আরবি ভাষা, বাংলা ভাষা, আবার দেশের একটা ব্যাপার আছে, আমাদের উপমহাদেশে যে ভাষাগুলো ব্যবহার করলে আধ্যাত্মিক শব্দগুলোর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা যায়, মানুষকে বোঝানো যায়, সেই শব্দগুলোই মূলত উক্ত সময়ের সুফিরা ব্যবহার করে থাকেন। তাই হয়তোবা অনেকেই রসের কথা বলেছেন, কিন্তু একদল এটাকে কি মনে করেছেন, তরল পদার্থ, এটা তাদের অজ্ঞতা। তো সুফিবাদের সাথে, সুফি দর্শনের সাথে, তাসাউফের সাথে কোনোভাবেই এই ধরনের সাধন পদ্ধতি বা এগুলো খাওয়া বা সেবন করার সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। সুফিবাদ আত্মার সাধনার কথা বলে, সুফিবাদ এমন সাধনার কথা বলে যা আত্মার সাথে সম্পৃক্ত। দেহের কথা এই জন্য বলা হয়ে থাকে কারণ এই দেহের উপর ভর করি, দেহ দিয়েই কি সাধনা করতে হয়, তাই দেহের গুরুত্ব। কিন্তু দেহের জন্য সাধনা না, প্রাণের জন্য সাধনা, আত্মার জন্য সাধনা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।